আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মেঘের ভালোবাসা এই গল্পের 35 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টারি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সব সময় ফারুক স্টারির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মেঘ রুমেশিন অফিসে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখনো এখানে দাঁড়িয়ে আছো, ঠান্ডা লাগছে না? নাফিসে বলল, ভালো লাগছে। ম্যাক দরজা লাগিয়ে এসে জানালার গ্লাস লাগিয়ে পর্দা টেনে দিল। নাফিসের হাত ধরে খাটের দিকে যেতে যেতে বলল, সারাদিন জার্নি করেছো, এখন বিশ্রামের প্রয়োজন। ম্যাক কম্বল নামিয়ে আনলো আলমারি থেকে। এত ঠান্ডা না হলেও পাশে রাখবে, রাত গভীর হলেও ঠান্ডা কতটা বাড়বে বলা যায় না। শীতকাল আসেনি তবুও মাঝে মাঝে বৃষ্টি নেমে আবহাওয়া একেবারে শীতল করে যায়, কখনো ঠান্ডা কখনো গরম, আবার গরমও না ঠান্ডাও না, যাকে বলা হয় নাতিশীতোষ্ণ। মেঘ বৃষ্টির কাছে থেকে মাথা ব্যথার মলম নিয়ে এসেছে, নাফিসার মাথায় মালিশ করে যাচ্ছে। নাফিসা মেঘের মুখেই তাকিয়ে আছে। স্বামী বলেই কি এত যত্ন নিচ্ছে তার? সব নারী কি এমন স্বামী পায়? এমন একজন মানুষকে দূরে ঠেলে দিচ্ছিল ভাবতেই নাফিসার ভিতরটা কেঁপে ওঠে। সবসময় কি সে এই মানুষটার কাছে পাবে? এভাবে পলকহীন তাকিয়ে থাকতে দেখে মেঘ বলল, কি দেখো গো এমন করে? নাফিসা বলল, আমার জনাবকে দেখে। অজান্তেই নাফিসার মুখ থেকে বেরিয়ে গেছে কথাটা, সাথে সাথে মেঘের ঠোঁটের কোণে ফুটে উঠেছে দুষ্টুমি হাসি। নাফিসা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে মেঘের মাঝেই লুকিয়ে গেল। ম্যাঘ শরীর কাঁপিয়ে নিঃশব্দে হেসে কম্বলটা টেনে দুজনের দেহ সম্পূর্ণ ঢেকে শুয়ে পড়ল। খুব সকালে ঘুম ভেঙে গেছে আজানের শব্দে। নাফিসা বুঝতে পেরেছে মসজিদ খুব কাছেই হবে, তাই তো এত বেশি ধ্বনি ভেসে আসছে। রাতে লাইট অফ করেনি মেঘ। ম্যাঘের দিকে তাকিয়ে দেখলো খুব গভীর ঘুমিয়ে আছে ম্যাঘ। মনে হচ্ছে আজ কত দিন পর ঘুমোচ্ছে সে, হবেই না কেন? এতদিন যে বিয়ের কথা জানানোর জন্য মেঘের মাথায় খুব বড় টেনশন চেপেছিল সেটা নাফিসের অজানা নয়। অবশেষে আজ নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। নাফিসের মুখে হাসির রেখা ফুটে উঠল। ম্যাককে কি নামাজ পড়ার জন্য ডাকবে? থাক আর একটু ঘুমাক, নামাজ পড়ে না হয় ডেকে দেবে। আস্তে আস্তে মেঘের হাত সরে এসে উঠে পড়ল। উজু করে এসে ব্যাগ থেকে ওড়না বের করে মেঝেতে বিছিয়ে নামাজ আদায় করে নিল। মোনাজাত শেষ করে উঠতে যাবে তখনই দেখলো মেঘ তার দিকে তাকিয়ে আছে। নাফিসা ওড়না ভাঁজ করতে করতে বলল, এইমাত্র দেখলাম গভীর ঘুমে, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? মেঘ বলল, তুমি পাশে থাকলে আরও ঘুমাতে পারতাম, উঠে গেছো বলেই ঘুম ভেঙে গেছে আমার। ওয়ার্ড্রোবে জানামাজ ছিল, একা একা নামাজ পড়লে আমাকে ডাকলে না কেন? নাফিসা বলল, ঘুমটা খুব প্রিয় মনে হয়েছিল তাই ভাঙাতে ইচ্ছে করেনি, এখন ডেকে দিতাম, নামাজ পড়বে না? ম্যাগ বলল, ম্যাগ উঠে পড়লো বিছানা ছেড়ে। নাফিসা ওড়না বাজ করে ব্যাগে রাখতে গেলে ম্যাগ তার কাছে এসে কপালের ঠোঁটের ছোঁয়া দিয়ে সকালটা মিষ্টি করে বলল। কাপড় চোপড় আলমারিতে তুলে ব্যাগ খালি করো, ড্রেসিং টেবিলের ড্রয়ারে দেখো চাবি রাখা আছে, নিজ দায়িত্বে সব কিছু গুটিয়ে দেখো। রুম এখন আমার একার নয়, এটা তোমারও, এটা কীভাবে সজ্জিত করবে সম্পূর্ণ তোমার ইচ্ছে, সজ্জিত হলেও তোমার, বিশৃঙ্খল অবস্থা হলেও তোমারই। নাফিসাকে ছেড়ে দিয়ে বাথরুমের দিকে যেতে যেতে বলল, মেঘা আমার একটা বদভ্যাস আছে, আমি মাঝে মাঝে তাড়াহুড়ো করে কিছু খুঁজলে সব এলোমেলো করে ফেলি, এতদিন তো মা না হয় বৃষ্টি গুছাতো, এখন সেটা তোমার দায়, মিষ্টি করে বকা দিতে ভুলো না। নাফিসা মুচকি এসে ব্যাগ থেকে কাপড় চোপড় নামিয়ে মেঘের কথা মতো আলমারিতে তুলে রাখলো। ম্যাগ নামাজ পড়েছে আর নাফিসা বিছানাপত্র গুছিয়ে রুম থেকে বের হলো। নামাজ পড়ার জন্য ওড়না মাথায় পেঁচিয়েছে এখনও সেভাবেই আছে। রুম থেকে বেরিয়ে এখন বাড়িতে চোখ বোলালো, চার কোণে চারটে রুম, দুই রুমের মাঝামাঝিতে এদিকটা একটা কিচেন, অন্যদিকে একটা বাথরুম, মাঝখানটা ফাঁকা। এখানে ডাইনিং টেবিল সাজানো, নিজেদের রুম আর ড্রয়িং রুম চিনেছে, কিন্তু বাকি দুটোর মধ্যে
কোনটা বৃষ্টি আর কোনটা মা বাবার জানা নেই। নাফিসা কিচেনের এক কোণে থেকে ঝাড়ু নিয়ে এলো, তাদের রুম ঝাড়ু দিয়ে ড্রয়িং রুমও ঝাড়ু দিল। মইনি রুম থেকে বেরিয়ে দেখলো নাফিসার ডাইনিং টেবিলের সামনের ফাঁকা জায়গাটা ঝাড়ু দিচ্ছে। মইনিকে বের হতে দেখেই নাফিসা বলল, মা রুম ঝাড়ু দিব? মোহিনী বলল, দাও। নাফিসা বলল, বাবা কি রুমে আছে? মোহিনী বলল, না মসজিদে গেছে। বৃষ্টি উঠেছে? নাফিসা বলল, দেখিনি আমি। মোহিনী বলল, মেঘ নামাজ পড়তে গেছে? নাফিসা বলল, গড়ে পড়েছে। মোহিনী বলল, এই মেয়েটা একটা দিনও ঠিক মতো নামাজ পড়ে না। মোহিনী বিড় বিড় করে বৃষ্টিকে বকা দিতে বৃষ্টির রুমে গেল ডেকে তোলার জন্য। নাফিসা একে একে সব রুম ঝাড়ু দিল। তারপর কিচেনে এলো মোহিনীর কাছে। মোহিনী তাকে তরকারি কেটে দিতে বলল, নাফিসা কেটে দিচ্ছে। ম্যাগি সে একবার ঘুরে গিয়েছিল কিন্তু কিছুই বলেনি। পরক্ষণে বৃষ্টি এসেছে, কিছু না বলে ডাইনিং টেবিলে এসে বিস্কুট খাচ্ছে। তার কাছে মায়ের কর্মকাণ্ড একদমই ভালো লাগছে না। নতুন বউ বাড়িতে এসেছে, দুই তিন দিন পর থেকে কাজ দিলে ভালো হতো। মোহিনী নাফিসাকে সবজি রান্না করতে বললে, নাফিসা সেটা পরিপূর্ণ করলো। এখন আবার রুটি বেলতে দিল। নাফিসা এত সুন্দরভাবে রুটি বেলেছে যেটা মোহিনীর মতো পাক্কা গৃহিণীকেও হার মানাতে বাধ্য। মোহিনী জোর গলায় বৃষ্টিকে ডাকলো। বৃষ্টি কিচেনে আসতেই মোহিনী নাফিসাকে এক দমক দিল। নাফিসা কেঁপে ওঠেনি কিন্তু বৃষ্টি কেঁপে উঠেছে। এই মেয়ে, সব কাজে এত দক্ষতা নিয়ে কেউ শ্বশুরবাড়ি আসে? আমাকে কিছু শেখাতে দিবি না নাকি? কোথায় ভেবেছি ছেলের বউকে নিজ হাতে সব শিখিয়ে দিব, সেখানে কিছু শিখাতে পারলাম না? নাফিসা রুটি বেলতে বেলতে মুচকি এসে জবাব দিল, শিখেছি তো কীভাবে ছেলের বউকে পরীক্ষা করা যায়। মোহিনী বলল, মেঘ এ কোন পাগলিকে বউ করে নিয়ে এসেছে তাই তো বলি, এমনি এমনি কি আমার ছেলে পাগল হয়েছে? মোহিনী মুচকি এসে নিজের হাতের স্বর্ণের বালা দুটো খুলে নাফিসার হাতে পরিয়ে দিল। নাফিসার মাথাটা কাছে টেনে কপালে একটা চুমু দিল। নাফিসা সলসল চোখে তাকিয়ে আছে মোহিনীর দিকে। মোহিনী মুখে হাসি ফুটিয়ে বলল, এই দেখো মেয়ের কাণ্ড, এতক্ষণ বকা দিয়েছি আর সে হেসেছে, আর এখন আদর করছি, এখন কাঁদছে, চোখে পানি কেন? বালাজোড়া খুলবি না কখনো, আমার আদেশ। এবার বল, ছেলের বউ হয়ে থাকবি নাকি মেয়ে হয়ে থাকবি আমার কাছে? নাফিসা অস্ত্রসিক্ত নয়নে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলে বলল, মোহিনী পেয়ে গেছে তার উত্তর। হাত বাড়িয়ে দিতেই নাফিসা মোহিনীকে জড়িয়ে ধরে নীরবে কান্না করতে লাগলো। মোহিনীকে পড়ে তার আম্মির মতো মনে হয়। বয়সে আম্মি একটু ছোট হলেও বেশি অনেকটা এরকমই, কারণ মোহিনীও প্রকৃত বাঙালি মেয়েদের মতোই শাড়ি পরে। এদিকে বৃষ্টি তো নির্বাক হয়ে গেছে শাশুড়ি আর বউয়ের কাণ্ড দেখে। মোহিনী সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ভয় পাসনি কেন, আমি যে দমকে উঠলাম? নাফিসা বলল, সতর্কবার্তা আগে থেকে জানা থাকলে দুর্যোগকে কেউ তেমন ভয় পায় না। নাফিসার কথা শুনে মোহিনী বলল, কীভাবে জানলি? নাফিসা আবার রুটি বেলতে বেলতে বলল, আমাকে আগেই জানানো হয়েছে এই পরিবারের সদস্য সম্পর্কে। সেই তত্ত্বের উপর ভিত্তি করে আমি সবটা মিলিয়ে নিয়ে 90% নিশ্চিত হয়েছি আমার পরীক্ষা নেওয়া হচ্ছে। মোহিনী বলল, বাহ, এত কাজ কে শিখিয়েছে শুনি? নাফিসা বলল, সবই আম্মির কাছে শিখা। মোহিনীর শাশুড়ি বলল, বৃষ্টি শুধু খেতে জানে, শ্বশুরবাড়ি পাঠালে দিনে 101টা খোটা আসবে, আমি মেয়েকে শুধু খেতে শিখিয়েছি আর কিছু শিখাতে পারিনি। বৃষ্টি জবাব দিল, এমন করে বলছো মনে হচ্ছে আমি কিছুই পারি না? বৃষ্টির মা বলল, কী পারো শুনি? গর্জার দিলে অর্ধেক ময়লা থেকেই যায়, রুটি বানাতে দিলে এক মাথা পশ্চিমবঙ্গে আর এক মাথা উত্তরবঙ্গে চলে যায়, রুটি তাই দিলে খাওয়ার যোগ্য অযোগ্য হয়ে যায়। বৃষ্টি বলল, এইভাবে ইনসাল্ট করছো ভাবির সামনে, আর জীবনে কোনো কাজের কথা বলে দেখো। বৃষ্টি হন হন করে বেরিয়ে যাচ্ছে। মোহিনী বলল, এমন জিদ করে করেই তো কোনো কাজ শিখতে পারলি না আজ পর্যন্ত। বৃষ্টি বলল, শিখতে হবে না, তোমাদের মেয়ে জামাই সব রান্না করে খাওয়াবে দেখো। বৃষ্টির মা বলল, হ্যাঁ তোর জন্য রেস্টুরেন্টের কুকারি ঠিক করব। মামের কথা শুনে নাফিসার মুখে হাসি লেগে আছে। মোহিনী রুটি ছেকার জন্য তা বসাতেই বলল, মা আমি আমার রুটি বানানো শেষ, আমি ছেকে দিচ্ছি। মোহিনী বলল, আমি মেয়ে বানাতে চাইলে আমার মেয়ে আমাকে পর করে দিচ্ছে। নাফিসা বলল, সময় লাগবে অভ্যাসে পরিবর্তন করতে।
উনি বলল আচ্ছা দিলাম সময়, কাল থেকে এসেই অনেক কাজ করেছিস, এবার হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, বিস্কুট কে কাছে বক্সে, এইটুকু কাজ আমি একাই করতে পারবো, শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা নিলাম, এটুকুতে আমি খুশি। আর সেদিকে মহারাজ গাল ফুলিয়ে বসে আছে। নাফিসা বলল মা, ঘরের কাজ করে আমি অভ্যস্ত, না করলেও ভালো লাগে না, আর মেয়েদের কাজ তো এতটুকুই। নাফিসার শাশুড়ি বলল হয়েছে, আমি যতদিন আছি তোর এত চাপ নিতে হবে না, সংসার পরে সামনে নিবি, এখন নিজের কেরিয়ার গঠন কর, এটুকু বয়সে সংসারে মনোযোগী হলে বাকি সব তুচ্ছ মনে হবে। কাল প্রোগ্রাম, আজ মেহমান আসবে, একটু হাসি খুশি থাকবি সব সময়, আম্মির সাথে কথা হয়েছে? নাফিসা মাথা নেড়ে না জবাব দিল। মোহিনী বলল আমি কিন্তু বলেছি কাল রাতে, যা কথা বলে আয় কান্নাকাটি করবি না একদম। নাফিসা মুখে মৃদু হাসি ফুটিয়ে রুমের দিকে গেল। মেঘকে পায়নি কিন্তু মেঘের ফোন পেয়েছে, আম্মির নাম্বারে ডায়াল করে কিছুক্ষণ কথা বলে নিল, কান্নাকাটি করেছে মামি উভয়ই। সকালে নাস্তা করার সময় মোহিনী সবাইকে বলল একসাথে বসতে, নাফিসা নিজেই চাইল খাবার বেড়ে দিতে। ম্যাগের প্লেটে খাবার তুলে দেওয়ার সময় নাফিসার হাতে মায়ের বালা দেখে অবাক হলো, তাছাড়া মায়ের মুখটাও হাসি মাখা। বুঝতে অসুবিধা হচ্ছে ম্যাগের, সে একবার নাফিসার মুখের দিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে, আর নাফিসার হাতের দিকে তাকাচ্ছে। নাফিসা হয়তো বুঝতে পেরেছে তার দৃষ্টিভঙ্গিটাই। মৃদু হেসে নিজের চেয়ার টেনে বসল। মোহিনী বলল শপিং করতে যাবি কখন? ম্যাগ প্লেটের দিকে তাকিয়ে জবাব দিল তুমি যখন বলো। ম্যাগের মা বলল বাহ, একেবারে বাধ্য হয়ে গেছে, এতদিন কোথা ছিল এই বাধ্যতা? ম্যাক বল এতদিন তো এমন পরিস্থিতিতে পড়িনি, তাই বুঝিনি বাধ্যবাধকতা কি জিনিস, চিন্তা করো না এখন থেকে ফলো করব। এই যে শোনো, তোমার ছেলেকে বলে দাও আগের জায়গায় ফিরে যেতে, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম, এটাও জানিয়ে দাও নাফিসাকে পরীক্ষা করার জন্যই কালকের আচরণটা ছিল, বাড়ির একমাত্র বউ না চিনে সাদরে গ্রহণ করব। ম্যাক প্লেটের দিকে তাকিয়ে বলল বাবা, আগের জায়গায় ফিরে যাওয়া মানে কি? বিয়ে করে ফেলছি এখন সেটা কি খুব সম্ভব? মোহিনী রেগে তরকারি চামচ হাতে তুলে নিল মেঘকে মারার জন্য। মেঘ তার আগেই প্লেট নিয়ে পালিয়েছে। রায়হান চৌধুরী ও বৃষ্টি অট্টহাসিতে ফেটে পড়েছে, আর নাফিসা অবাক হয়ে এই পরিবারের সদস্যদের কাণ্ড দেখছে। মেঘকে তাড়া করতে পেরে মোহিনী নিজে মৃদু হেসে আবার খেতে বসে পড়ল। মেঘ ড্রয়িং রুমে বসে খাওয়া শেষ করে এসেছে কিচেনে গিয়ে নিজের প্লেট নিজেই ধুয়ে নিয়ে এলো। রুমের দিকে যেতে যেতে বলল মেঘ বৃষ্টির পিতামাতাকে সকাল 10টায় বসুন্ধরা কমপ্লেক্স শপিংয়ের জন্য নিমন্ত্রণ করা হলো। বৃষ্টি হেসে উঠল, আর মোহিনী উচ্চ গলায় বলে দিল আমি যাব না কোথাও, মেহমান আসবে তাদের আপ্যায়ন করবে কে? তোর বাপের এত তাড়া, এবার তোর বাপকে নিয়ে যা। রায়হান চৌধুরী বলল বুঝলি, সবই তোর বাপের ঠেলা, ছেলে মেয়ে একা একা দেশ ঘুরে বেড়াতে পারে, তাহলে শপিং নিয়ে এত টেনশন কিসের? বাবার প্রতিউত্তরে বৃষ্টি বলল বাবা, তোমাকে টেনশন করতে কে বলল? নিমন্ত্রণ করেছে, ইচ্ছে হলে যাবে আর না হয় ইগনোর করবে, কাজ দেখবে ঠিক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের পর্বটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না, তবে আমার কাছে কিন্তু জোস লেগেছে আজকের পর্বটা। আপনাদের যদি পুরো গল্পটা দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।